This is Boya M1000. যারা খুবই প্রফেশনাল ভাবে কাজ শুরু করেছেন কন্টেন্ট ক্রিয়েটিং এ বা গান রেকর্ডিং এ, তাদের জন্য এটা হতে পারে ওয়ান অফ দা বেস্ট চয়েস। যারা সাউন্ড কোয়ালিটি নিয়ে একটুখানিও কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য বেস্ট স্টুডিও গ্রেড মাইক্রোফোন এই বয়া M1000। এর কোয়ালিটিতেই প্রিমিয়ামনেস রয়েছে। তো চলুন আজকে এর সম্পর্কে বিস্তারিত জানি। সবাই ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যারা মোটামুটি মিউজিক শুরু করেছেন, কভার করতে চান বা একদম টপ নচ কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তারা অনেকেই আমার কাছে একটি লার্জ ডায়াফ্রাম মাইক্রোফোনের সাজেশন চেয়েছেন। তো আজকের মাইক্রোফোনটিতে রয়েছে গোল্ড স্প্যাটার্ন এবং লার্জ ডায়াফ্রাম, যা আইডিয়াল রেকর্ডিং, পডকাস্ট, ভয়েস ওভার, মিউজিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ভোকাল পারফর্মিংয়ের জন্য। চলুন শুরু করি আনবক্সিং। সো দেখে নেওয়া যাক বয়া M1000-এর বক্স কন্টেন্ট। দিস ইজ দ্য বক্স। ওপরে আছে প্রোডাক্টের ছবি আর বেশ কিছু ডিটেইল। দেখি কি কি আছে এর ভিতরে। প্রথমে কিছু পেপার ওয়ার্কস অ্যান্ড স্টিকার, প্রোটেক্ট করার জন্য ফোম দিয়ে কভার করা হয়েছে সম্পূর্ণ বক্স। তো এরপর পেয়ে যাচ্ছি একটি 3-পিনের এক্সেলার টু এক্সেলার কেবল। এর মাধ্যমে মাইক্রোফোনটিকে কানেক্ট করতে হবে এবং এর কোয়ালিটি বেশ চমৎকার। নাও দ্য মেইন ইউনিট বয়া M1000 মাইক্রোফোন। ওয়াও, দেখেই নিজেকে একজন সিঙ্গার মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এর সাথে থাকা শক মাউন্ট আর পপ ফিল্টার কিন্তু এর লুকই চেঞ্জ করে দিয়েছে। এরপর আছে কিছু রাবার্স। শক মাউন্টের সাথে থাকাগুলো ড্যামেজ হয়ে গেলে এগুলো ইউজ করা যাবে। আর এট লাস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, সিলিকা জেল। একটু কথা বলবো ডিজাইন, বিল্ড আর অপশনস নিয়ে। সো এর ডিজাইন এক কথায় বলবো জোস, যা যে কারোরই নজর কাড়বে প্রথম দেখায়। আর এটা এতটাই প্রিমিয়াম যে দেখলেই মন চাইবে একটু রেকর্ড করে দেখি। শক মাউন্ট থেকে মাইক আলাদা করে ফেলা যায়। মাইকের পুরো বডি মেটাল হাউজিংয়ের, হাফ বডিতে মেশ। এর ভেতরে ভালো করে লক্ষ্য করলে দেখবেন গোল্ড প্যাটার্ন লার্জ ডায়াফ্রাম দেখা যাচ্ছে। নিচের দিকে সামনের অংশে আছে ব্র্যান্ডিং আর মডেল, সাথে আছে একটি বাটন যার মাধ্যমে ডিরেকশনাল মোড চেঞ্জ করা যাবে। টোটাল 3টি মোড রয়েছে এটিতে, কার্ডিউইট, বাই ডিরেকশনাল এবং ইউনিডিরেকশনাল। আর পেছনের দুই পাশে রয়েছে আরও 2টি বাটন, যেখানে একটি লুকআট ফিল্টার সুইচ, সেখানে আছে একটি লুকআট এবং একটি হাই কাট। লো ফ্রিকোয়েন্সি রিমুভ করে দিবে লুকআট অপশন এবং হাই হার্জের যে বেশি বেশি শব্দগুলো আছে, বাইরের শব্দগুলো রিমুভ করে দিবে এই হাই কাট অপশন। আর অপর সুইচটি -10 dB প্যান সুইচ, জোরে কথা বললে মাঝে মাঝে দেখা যায় একদম পিকে চলে যায়, সেক্ষেত্রে -10 dB কাজে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক জোরে কথা বললেও এটা কিন্তু একটা আইডিয়াল রেকর্ড করবে। আর হ্যাঁ, এটা একটা কন্ডেন্সার মাইক্রোফোন ওয়াইড ফ্রিকোয়েন্সি রেঞ্জের, আলট্রা লো নয়েজ ক্যাপচার করবে এটি, যেটা অনেক বেশি ভালো লেগেছে। আর রইল শক মাউন্ট, যার কোয়ালিটিও চোস, মেটাল মেট আর ভালো রাবার ইউজ করা হয়েছে এতে, তাই শকের সাউন্ড অ্যাবজর্ব করে নেবে এতে। সামনের পপ ফিল্টারটি পপ সাউন্ড আটকাবে। আর এটি প্রিমিয়াম প্লাস্টিক মেড, আর এতে রয়েছে বয়ার ব্র্যান্ডিং। বয়া M1000 সেট আপ করা একদম ইজি। প্রথমে একটি স্ট্যান্ডের সাথে এটিকে অ্যাটাচ করতে হবে, যেহেতু আগে থেকেই এটাতে কোনো স্ট্যান্ড দেওয়া থাকে না। এর শক মাউন্টটি 3x18 অ্যান্ড 5x18 থ্রেডের সাথে এসেছে, তাই প্রায় সব ধরনের স্ট্যান্ডের সাথে এটি ইউজ করতে পারবেন। এক্সাম্পল, টেবিলে লাগাতে চাইলে ইউজ করতে পারেন CK100 বা NB35, আর ফ্লোর থেকে ব্যবহার করতে চাইলে LW38। স্ট্যান্ডে অ্যাটাচ করার পর এক্সেলার কেবলের থ্রুতে ফ্যান্টম পাওয়ার সাপ্লাই অথবা অডিও ইন্টারফেসের সাথে কানেক্ট করতে হবে। এই মাইক্রোফোনটি আপনারা চাইলে মোবাইলেও ইউজ করতে পারেন, এক্ষেত্রে আপনাকে একটি কনভার্টার ইউজ করতে হবে। বাই দ্য ওয়ে, ভিডিওতে দেখানো সকল ডিভাইসের অর্ডার লিঙ্ক দেয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে কিনে নিতে পারেন। তো আমরা সকল কিছু কানেক্ট করে নিয়েছি, এবার সাউন্ড টেস্ট করার পালা। তুমি আর তো কারো নও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, জব জব তেরে পাস মে আয়া এক সুকুন মিলা, জিস মে থা ভুলতায়া বো বজুদ মিলা।
जब आए मौसम गम के तुझे याद किया, जब सहमे तन्हापन से तुझे याद किया। সো বুঝতে পারলেন এটা কতটা প্রিমিয়াম, এর কোয়ালিটি টপ গ্রেডেড, বলা চলে এটি মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট। তো প্রোডাক্টটি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় শপ pdshop.com এ। প্রোডাক্টটির পারচেস লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো চেক ইট আউট।